বিশ্বকাপে সেমির দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। পুনেতে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাউথ আফ্রিকা। অন্যদিকে সমান ম্যাচে চার জয়, তিন নম্বরে বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড। দুই দলের সামনেই থাকছে সেমির পথে এগিয়ে যাওয়ার হাতছানি। তবে সেই দৌড়ে কিউইদের থেকে এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা সাউথ আফ্রিকা হেরেছে শুধু নেদারল্যান্ডসের কাছে। পাঁচ জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে তারা। এবার লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জিতে সমীকরণটা আরও সহজ করা। তবে টানা চার জয়ের পর ভারত আর অস্ট্রেলিয়ার কাছে হেরে কিছুটা ব্যাক ফুটে ব্ল্যাক ক্যাপসরা। আর এক ম্যাচ জিতলে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হবে তাদের। আফ্রিকা বধ করে সে মিশন শেষ করতে চায় তারা। পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে এর আগে আটবারের দেখায় ছয়বারই প্রোটিয়াদের হারিয়েছে কিউইরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে সেমির দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। পুনেতে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাউথ আফ্রিকা। অন্যদিকে সমান ম্যাচে চার জয়, তিন নম্বরে বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড। দুই দলের সামনেই থাকছে সেমির পথে এগিয়ে যাওয়ার হাতছানি। তবে সেই দৌড়ে কিউইদের থেকে এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা সাউথ আফ্রিকা হেরেছে শুধু নেদারল্যান্ডসের কাছে। পাঁচ জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে তারা। এবার লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জিতে সমীকরণটা আরও সহজ করা। তবে টানা চার জয়ের পর ভারত আর অস্ট্রেলিয়ার কাছে হেরে কিছুটা ব্যাক ফুটে ব্ল্যাক ক্যাপসরা। আর এক ম্যাচ জিতলে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হবে তাদের। আফ্রিকা বধ করে সে মিশন শেষ করতে চায় তারা। পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে এর আগে আটবারের দেখায় ছয়বারই প্রোটিয়াদের হারিয়েছে কিউইরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।